হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অলোক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অলোক রুফটপ গার্ডেন। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেইল দেখে আপনারা আসলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে আমি আপনাদেরকে কী দেখাতে চলেছি। আমার ড্রামসগুলো দেখে দেন, হাফ ড্রামগুলো, এগুলি আমি নিজের হাতে কেটেছি। ঠিক কীভাবে কেটেছি আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছিলাম খুব সহজে। আপনারা আসলে এগুলাকে কীভাবে কাটতে পারবেন নিজে থেকেই, এটাই আসলে আমার দেখানোর উদ্দেশ্য। আপনারা দেখলে এটা ইজিলি নিজে থেকে করে নিতে পারবেন। তো চলুন অপেক্ষা না করে আমরা দেখানো শুরু করি ঠিক কী কীভাবে আমি করব আর সেটা। তো যাই হোক, আপনাদেরকে প্রথমে আমি দেখাতে চাই কী কী উপকরণ লাগবে আপনাদের, কী কী উপকরণ আপনাদের দরকার এই ড্রাম কাটার জন্য, যেটা ইজিলি আপনি করতে পারবেন। সেটা হলো, যে দেখতে পাচ্ছেন, পেন্সিল। এখানে পেন্সিল রয়েছে একটা, আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছেন, আমি এই ফিতাটা ইউজ করব মেপে নেওয়ার জন্য। একটা হ্যাস্কা ব্লেড, হ্যাঁ এই ব্লেডটা ইউজ করব। সাথে একটা ছোট্ট কাপড়, এই কাপড়টা ইউজ করব। তো আমার কাটার জন্য এই কটাই দরকার। আর হ্যাঁ, আপনি আসলে বসে করার জন্য আপনার একটা ছোটো টুলের প্রয়োজন হবে, এই মাপের একটা টুল আপনার দরকার হবে। তো আমরা আজকে এই হাফ ড্রাম, এটা হচ্ছে 80 লিটারের হাফ ড্রাম, এই 80 লিটারের হাফ ড্রামটাকে কেটে আমরা দেখানোর চেষ্টা করব খুব সহজে আপনারা কীভাবে এই হাফ ড্রামটাকে কেটে 40 লিটারের হাফ ড্রাম করবেন, মানে ফুল ড্রামকে কেটে 40 লিটারের আপনার হাফ ড্রাম করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, প্রথমেই আমাদেরকে এটা মেপে নিতে হবে এই ফিতা দিয়ে। আসলে আমার এটার ঠিক ইয়াটা কত, হাইটটা কত, হেইটটা দেখে নিব। সেটা হলো টোটাল হেইট রয়েছে 22 ইঞ্চ। তো এটার অর্ধেক আমার লাগবে, তো অর্ধেকটা আমি আসলে প্রথমে একটু দাগিয়ে নিব। তো এখানে যদি আমি দাগিয়ে নিই, এখানে 11 ইঞ্চিটাকে দাগিয়ে নিয়ে আমি 50% ঠিক অর্ধেকটাতে আমি কাটতে চাচ্ছিলাম। আমি এই ফিতাটা দিয়ে আমি সোজা করে, মানে আমি এটা দেখানোর চেষ্টা করছি আপনি খুব সুন্দরভাবে, একদম একই রকমভাবে আপনারা যেন সুন্দরভাবে কাটতে পারেন সেটা। আমি এটা দাগিয়ে নিচ্ছি, পুরো ড্রামটাকে আমি এভাবে দাগিয়ে নিব। মূলত এইভাবে সোজা করে দাগানোর জন্য এই ফিতাটা আপনার প্রয়োজন হবে। আপনি এটা সংগ্রহ করে নিতে পারেন যদি আপনার না থাকে, আবার অন্য কিছু আপনি ইউজ করতে পারবেন যদি আপনি চান। পুরো প্রসেসটা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে আপনারা দেখুন, বুঝতে পারবেন, আর চাইলে স্কিপ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এভাবে আমি দাগিয়ে নিব, খুব কম সময়ে আপনি এই কাজটা নিজেই পারবেন এবং খুব সহজভাবে। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিব যেন আপনি সহজে করতে পারেন। আমার কিন্তু দাগানো শেষ, মোটামুটি আপনারা দাগটা দেখতে পারছেন কিনা আমার জানা নেই, তবে আমার দাগানো শেষ। তো এখন আমি কি করব, পেন্সিলের কাজটা শেষ এবং ফিতার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আমার। এখন আমি হ্যাস্কা ব্লেডটা প্রয়োজন, এই কাপড়টা কেন প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এটা শুধু খালি হাতে আপনি চেষ্টা করেন এই হ্যাস্কা ব্লেড দিয়ে কাটার, অবশ্যই আপনি কষ্ট পাবেন, আপনার হাত ব্যথা হবে, আপনি ধরতে পারবেন না, এমনকি আপনার হাত কেটে যেতে পারে। তো সেটা না করে আসলে আমি এটাকে সহজভাবে করি। আমি দেখছেন আমার এখানে টোটাল 60টার উপরে ড্রাম রয়েছে, তো আমি নিজের হাতে সব কেটেছি, তো আমার কিছু মনেই হয়নি, আমি খুব সহজভাবে আমি এইটাকে আসলে ইউজ করতেছি, এই ছোট্ট কাপড়টাকে এটাকে জড়িয়ে নেওয়ার জন্য, যেন আমার হাতে ব্যথা না লাগে
আমি খুব সহজভাবে এটা ধরতে পারি। তো এটা এই এই একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমি এটাকে ইউজ করব, প্রথম কাজটা করব, আমি চেষ্টা করব এটাকে একটু চাপ দিয়ে ধরে নেওয়ার এবং একটা ফুটা করে নেওয়ার জন্য। ফুটা করতে হলে আমাকে কাটতে হবে প্রথমে। একবার যদি আমি ফুটা করে ফেলতে পারি তাহলে এটা খুব সহজ হয়ে যাবে আমার জন্য কাটা। খেয়াল করুন, আমি চেষ্টা করছি যে এখানে প্রথমেই এক অংশ কাটব, বাকি অংশ খুব সহজেই হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, এখন দেখুন কত সহজে আর কত দ্রুত আমি এই কাজটা করতে পারি। পুরো প্রসেসে হয়তো এক দু মিনিট সময় লাগবে। এবং আমি সবসময় খেয়াল করছি দাগটাকে, এখানে আমি যে দাগিয়ে রাখছি আগে থেকেই, আমি সেই বরাবর কাটতে, যার জন্যই আসলে সুন্দর আর সোজা হবে, দেখতে সুন্দর লাগবে টপগুলো। এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা সময় কাউন্ট করতে পারেন, টাইম কাউন্ট করে দেখতে পারেন আসলে কতটুকু সময় লাগছে, তারপরেও আমি এর মাঝে আপনাদের সাথে কথা বলছি। দেখলেন খুব সহজে হয়ে গেল আমার দুইটি টপ। এটি কিন্তু বেশ মজবুত, রাবারের মতো, বাট এটা কিন্তু অনেক মজবুত, টপ হিসেবে অনেক ভালোভাবে কাজ করবে। এখন শুধুমাত্র আমার ফুটো করে নেওয়া দরকার। আমি এগুলিকে ফুটো করে নিব। ফুটো করার জন্য আমি আরেকটি জিনিস ব্যবহার করব, যেটা আপনার কাছে থাকলে আপনি সেটা ইউজ করতে পারবেন, আর যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি গরম কোনো কিছু, লোহা জাতীয় কিছু একটা, ওইটা আপনি আপনার চুলাতে গরম করে সেটা দিয়েও আপনি এখানে ফুটো করে নিতে পারেন। যেভাবে হোক ফুটো করলেই হলো, একটি ফুটো করে নিলেই এনাফ আমার কাছে মনে হয়। আমার প্রত্যেকটা টবেরই কিন্তু পানি নিষ্কাশন সুবিধা অনেক সুন্দর, আর ড্রেনেজ ব্যবস্থাটা এতটাই সুন্দর যে দু ঘন্টা যদি একটানা বৃষ্টিও হয় তবু আমার পানি থাকে না, সবগুলা ঝরে নিচে থেকে পড়ে যায়। তো আমরা এখন দেখে নিব আসলে এই ফুটাটা কীভাবে করব। তার জন্য আমি আর একটি জিনিস ইউজ করব। তো এটা আমি আসলে ব্যবহার করি, এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা নিড়ানি, যেটা দিয়ে আপনার মাটির আমি আর কি মাটির কাজে লাগে টবে মাটিগুলো কুড়িয়ে দিতে, তো সেটাই আমি ব্যবহার করব এটার ক্ষেত্রেও তাই। তো আমি এটাকে উঁচু করে নিলাম, করে খুব সহজভাবে আমি এটাকে ফুটা করে ফেলতে পারি। এর মাথায় ধারালো ব্যাপারটা আছে, এটা ধারালোটা, এই জিনিসটা ব্যবহার করে এটা আমি সহজে ফুটা করে ফেলতে পারবো। দেখলেন তো কত সহজেই হয়ে গেল, এই ধারালো অংশটা ব্যবহার করে আমি ইজিলি এটাকে ফুটা করে নিতে পারলাম। এদিক দিয়েই মূলত আমার অতিরিক্ত পানি বের হয়ে যাবে টপ থেকে। আমার মনে হয় না এর থেকে বড় ফুটার দরকার আছে,
আমার প্রতিটা প্রায় এরকমই, অন্তত এই 40 লিটারের যেগুলাতে, যেগুলা 80 লিটারের হাম, সরি 90 লিটারের, মানে 180 লিটারের বড় ড্রামগুলোতে যে ফোটাগুলো করেছে এরকমই রেখেছি, এর থেকে একটু বড় হবে হয়তো। খেয়াল করুন এটাকে আমি ক্লিন করে দিলাম, কমপ্লিট একটা টব হয়ে দেখলেন তো হয়ে গেল সম্পূর্ণ। এখন আপনারা এভাবে বাকিগুলা করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আর বাকিটা দেখাচ্ছি না, আমার আরেকটা করতে হবে, আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আসলে কিভাবে করবেন, কিভাবে এরকম সুন্দর টব আপনারা করে নিতে পারবেন। দেখুন কোথাও কোনো আঁকা বাঁকা আছে, আপনাদেরকে যদি দেখায় আমার প্রতিটা টবই এমন। এই দেখুন এই কমলা গাছের এটাতেও চায়না কমলা, আপনি যদি এটা দিকে দেখেন তাই, আপনাদেরকে যা দেখাবো আমার সমস্ত টবগুলো কিন্তু একই রকম, একই রকম। এইগুলা আপনার হচ্ছে 180 লিটারের, সো এখানে 90 লিটার আমি যদি ভাগ করে থাকি সেগুলো 90 লিটারের। তো সেখান থেকেও আমি কিন্তু উপর থেকে আরেকটু কেটে দিয়েছি, কারণ আমি অত মাটি আমি নিব না, কারণ আমার এখানে অনেকগুলো গাছ, আপনি আপনার সুবিধা মতো করতে পারেন। তবে প্রসেসটা এটাই, আমি সহজভাবে যেটা দেখানোর চেষ্টা করেছি প্রসেসটা এটাই, আপনারা এটাকে ফলো করবেন। এভাবে যদি নিজে করেন তো নিজে থেকে হবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু হাতে এতটুকু ব্যথা লাগেনি, কিন্তু আপনি যদি এই ছোট্ট কাপড়টি ব্যবহার না করেন সত্যি বলছি অনেক ব্যথা পাবেন, তো ব্যবহার করবেন নিশ্চয়ই। তো সবাই ভালো থাকবেন ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি দেখানোর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তো সেটাই আমার অনেক বড় খুশি, হ্যাপি হবার মতো যে আপনাদের কারোর উপকার হয়েছে এতটুকু হলে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই চেষ্টা করে যেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, লাইক কমেন্ট করে জানানোর জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি দেখিয়ে দিয়েছি টোটাল প্রসেসটা, এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আমি সবসময় অ্যাভেলেবল থাকি না, ফ্রি সময়ে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়, আজকের মতো আল্লাহ হাফেজ।